তো আমার শ্বশুর এক বলে নিয়ে বলছে আজ আমার নাতনিটা কালো হয়েছে, যে যদি আমার ছেলে একটা ফর্সা বউ বিয়ে করতো তাহলে আমার নাতনিটা আজ ফর্সা হতো। ও আমার বাসায় গেলে যেটা সত্যি কথা বলে খাবার খাওয়ার প্লেট যেটা ওটা তুইও খাই না। বিয়ে হলো, কোয়ালিফিকেশন ছিল না, মানে ও এসএসসি পাস করার পর আর পড়াশোনা করে নাই, এবং সেটা আমি জানতাম না, আমার কাছে গোপন রেখেছিল, আমাকে বলেছিল যে অনার্সে পড়ে। তো আমার আব্বুর অনেক বড় আমের বাগান আছে, একসাথে 50 বিঘা দাগ আছে, ও আমার সবকিছু আগে থেকে জানতো, কিন্তু আমি যে কিন্তু বুঝতে ওর কিছু পারিনি যে ওর জানতেন না। ফ্যামিলি স্ট্যাটাস এইরকম। আমার আব্বু অমুক যত ঘরের ফার্নিচার লাগে সবকিছু দিয়ে দিয়েছে, আমার ঘর পুরা সাজায় দিয়েছে, যেহেতু মার্কেটিং সেক্টরে জব, আমার আব্বুকে একটা হুন্ডা কিনে দিল। বাচ্চা পেটে আসা থেকে শুরু করে প্রথম যখন ডাক্তার দেখায়, আমার আব্বুই আমাকে এখানে ডাক্তার দেখাইছে, কোনো ডাক্তার টাক্তার দেখায়নি বা শ্বশুর শাশুড়িও ডাক্তার দেখায়নি। বাচ্চা হওয়ার সময়ও সব খরচ পাতি যা লাগে আমার সব আমার আব্বু দিল। সংসার দুইজনের খুব সুন্দর চলছিল, ওই অন্যরকম হতে লাগলো, মানে স্ত্রীর প্রতি কোনো আগ্রহই নাই ওর, দূরে দূরে থাকে, তারপরে ভালোভাবে কথা বলে না, খালি ঝামেলা করে, এটা করে না ওটা করে না। তো আমার শ্বশুর এক বলে নিয়ে বলছে আজ আমার নাতনিটা কালো হয়েছে, আমার মেয়েটা একটু কালো, যে যদি আমার ছেলে একটা ফর্সা বউ বিয়ে করতো তাহলে আমার নাতনিটা আজ ফর্সা হতো। শ্বশুর শাশুড়ি যদি ফোন দেয় ভিডিও কলে দেখতে চায় মেয়েকে, তাহলে আমি যদি সামনে আসি মেয়েকে দেখে না, ওরা ওরাই দেখে, কেমন ফোন দিই ফোন ধরে না, ওই বাচ্চাকে 2-1 মিনিট দেখে ফোন রেখে দেয়, আমার সাথে কথা বলে না। একদিন রাতে আমি হঠাৎ ওকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলছি যে তুমি আমার সাথে কথা বলো না কেন, বলছে আমি কি তোর সাথে কথা বলবো, আমার সাথে তো কার সাথে কথা বলবা, তো কথা বলার মানুষ আছে, তোর মতো মানুষের সাথে কথা বলার দরকার নাই। আমি বলছি এসব কি বলছো তুমি, একটা বাচ্চা হয়ে গেছে আর এখন কথা বলার দরকার নাই, আমি কিভাবে কি করব। আমরা সবাই পারিবারিক ভাবে একবার বসলাম, বসে মিটমাট করে ওদের বাসায় আমাকে রেখে চলে আসলো। ঈদের দিন গোসল করে এসে আমাকে বলছে যে তোর নামাজ পড়ে এসে যেন তোর মুখ দেখা না লাগে, তুই বের হয়ে যা। ওর মা ওখানে সবাই বসে আছে, যে তুই একবারও কেউ বললো না যে এতগুলা কথা বললি, তোর মুখ দেখা লাগবে না, তুই বের হয়ে চলে যা, তোর আমার বাসায় থাকা লাগবে না, তুই অন্য কোথাও থাক, তোকে যেন দেখতে না হয়, এরকম অনেক কথা বললো। তারপরে ওর একটা কলিগ ফোন দিল, ফোন দিয়ে বললো যে ভাবি ভাইয়ের তো অবস্থা খারাপ, এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক, আমাকে আজ দেখলাম যে ও মেয়েকে নিয়ে মানে ঘুরছে বা এরকম তো অবস্থা। অন্য অন্য সম্পর্কে অলরেডি জড়িয়ে পড়েছে। হায়রে, মার পিট মনে করেন, আমাকে ও দেখতেই পারতো না, কোনো জিনিস বাসায় খেতো না, ভাবতো যে হয়তো বা খাওয়ারে আমি কিছু মিশাই দিব, কিছু খেতো না, ওই না খেয়ে থাকতো সারা দিন রাত, বাড়িতে বাইরে থাকতো, আমি আর আমার ওই ছোট্ট মেয়েকে নিয়ে আমি বাসায় থাকতাম। আমার আম্মু ফোন দিচ্ছে যে দেখো যেহেতু যা হওয়ার হয়েছে, আমরা একটা তোমার একটা মেয়ে হয়ে গেছে, তুমি সংসারটা নিয়ে থাকো, বলছে আমার মেয়ে নিয়ে ভাবার তো এখন সময় নাই, আমি আমার মেয়েকে এতিমখানায় রেখে মানুষ করব। বলছে তোরা আমার নামে কেস করবি, কেস করিস, আমার 2টা কিডনি বিক্রি করে কেস চালাবো, কিন্তু তোকে আমি নিব না। যদি পক্ষ থেকে কিছু বলার থাকে তো ডেফিনেটলি তিনি আমাদের সাথে কানেক্টেড করার চেষ্টা করবে, আমরা তাকে ফোনে নেওয়ার চেষ্টা করছি। যে বলছে চেয়ারম্যানের সাথে নিয়ে বসছে, ও কি কোনো ডকুমেন্ট দেখাতে পারবে যে কারোর সাথে বসা হয়েছে? ওদেরকে আমাদের চেয়ারম্যানকে দিয়ে ফোন দিয়ে আসছি, আমাদের পৌরসভার মেয়রকে দিয়ে ফোন দিয়ে আসছে। আমরা চাচ্ছিলাম যে ওদের সাথে কথা বলে আমরা এক জায়গায় বসি, বসার পরে এটা একটা মিউচুয়াল করি, কিন্তু ওরা বসতে চায় না। ওদের একটাই কথা ছিল যে যা হবে কোর্টে হবে। ফ্রেন্ড সার্কেল থেকে আমাকে দূরে সরাচ্ছে, আমার ফ্যামিলি থেকে আমাকে দূরে সরাচ্ছে। ও চাচ্ছে যে আমি ওর সাথে একক ভাবে থাকি, আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখতে দিবে না। কন্ডিশন দেয় যে বাবার বাসায় যাবে না, মানে আমার বাবার বাসায় আমার আমি যাইতে পারবো, আমার মেয়েকে নিয়ে যাইতে পারবো না, ও যাবে না। ও আমার বাসায় গেলে যেটা সত্যি কথা বলে খাবার খাওয়ার প্লেট যেটা ওইটা তুইও খাই না। তো আনহার জন্য হলেও, আমার মায়ের জন্য হলেও, যদি কোনো সম্পর্ক বা অন্য কোনো ব্যাপার থাকেও থাকে, আল্লাহ না করুক, সবকিছুকে বাদ দিয়ে যদি তার সন্তান, তার সংসার, তার প্রিয়তমা স্ত্রীর জন্য যেভাবে অনেক যত্ন করে ভালোবেসেছিল আপনাকে ওই 6 মাস সম্পর্কের আগের বিয়ের আগে, তো ওইভাবে যদি দুজন আবার এক হয়ে যান, এটা কি সম্ভব মিম? ও যে চাকরিটা করছে, ও যদি করে আমাকে যেভাবে নিয়েছিল ওভাবে নিয়ে থাকে আমি যাব, কিন্তু বেকার অবস্থায় আমি যাব না, একবার গিয়ে বুঝেছি আর আমি ওভাবে যাব না। আর আপনার পক্ষ থেকে আপনার ভাই কি আনহাকে, আনহার মাকে নিয়ে নতুন করে আবার শুরু করা যায় না, সমস্ত ক্যালকুলেশন হিসেব নিকেশ মামলা মোকদ্দমা বাদ দিয়ে? আমার পক্ষ থেকে সমস্যা নাই, তবে রাজশাহীতে থাকা লাগবে, রাজশাহীর বাইরে আমি থাকবো না। একটা বরের যদি কোনো ইনকাম না থাকে তাহলে বাসায় কোনো বইয়ের মূল্য থাকে? কোনো প্ল্যান করেছেন আপনার ভাই রাজশাহীতে ঢোকার পরে কি করবেন? ওইখানে যাই হোক, আমার আপুর বিজনেস আছে, সেখানেই যাওয়ার প্ল্যান আছে। এবং আপনার বউ, যে আপনার বউ হিসেবে যে সম্মানটা পাওয়ার কথা সেটা এনশিওর থাকবে, সে ব্যাপারে সন্দেহ না, রাইট? এটাতে কোনো সমস্যা নেই। যেমন আদনান চাচ্ছে যে এখনো সম্ভাবনা আছে তার সাথে থাকার, যেমনটা মিম বলছে যে ডেফিনেটলি ওর সাথে থাকতে চাই, শুধু স্বামীর ওই প্রাইড, স্বামী যখন কাজ করে এটা একটা বউয়ের জন্য বিশাল প্রাইড, বিশাল সম্মানের, সেই সম্মানের জায়গাটা চাচ্ছে যে আমি অল্প খাই, কম খাই, কম ভালো থাকি, কিন্তু ইম্পর্টেন্ট যে আমি গর্বের সাথে থাকি যে এই সংসার, এই জায়গাটা আমার।
সো আমি চাই যে ভবিষ্যতের পৃথিবী তারা এমন ভাবেই দেখবে, এবং মিমের যে সংসার আমি বর্ণনা শুনলাম, সো ডেফিনেটলি তার পক্ষ থেকেও ডেফিনেটলি যে সাপোর্ট গুলো আসবে এবং তারা তাদের একমাত্র কন্যা সন্তানের জন্য ডেফিনেটলি তার পাশে দাঁড়াবে, তখন আমার মনে হয় যে প্রবলেম গুলো আস্তে আস্তে রিজলভ হয়ে আসবে।